ছোট হুজুর পীর কাউন্সিলারে তিনি চাইলেন যে শিয়াখালায় একটা মসজিদ তৈরি করবে, কারণ ওই বাজারে যারা কেনাকাটা করতে আসে তাদের নামাজের অসুবিধা হয়, যাতে তাদের নামাজের অসুবিধা না হয় সেজন্য একটা মসজিদ করতে চাইলেন। কিন্তু এই শিয়াখালায় বেশিরভাগ জায়গায় হলো বেধর্মীদের, আর বেশিরভাগ দোকানের দোকানদাররাই হলেন বেধর্মী, তারা কিন্তু ছোট হুজুর পীর কেওলাকে সহজে জায়গা দেবে না। তো আলা হাজরাত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলী হে তিনি কি করলেন, ওই শিয়াখালা বাজারে যেসব দোকানগুলো আছে উনি ওই দোকানে বেশি বেশি করে মাল কিনতেন, প্রত্যেকটা দোকান থেকে বেশি বেশি করে মাল কিনতেন, বেশি বেশি দাম দিয়ে মাল কিনতেন। দোকানদারেরা ছোট হুজুর পীর কেওলার কাছ থেকে বেশি বেশি দাম দিয়ে মাল বিক্রি করত, কিন্তু আলা হাজার ছোট হুজুর পীর কেওলা তিনি বুঝতে পারতেন, কিছু বলতেন না, তিনি ইচ্ছা করে বেশি করে দাম দিতেন, ইচ্ছা করে, কথা বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ আমাদের এই জুলফিকারিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে বাংলার বাংলা ভাষাভাষী এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা যতজন আছেন দীর্ঘদিন ধরে এই এলাকার এবং আশেপাশের এলাকার ছাত্রদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা খেদমত করে আসছেন। আল্লাহ পাক তিনাদের খেদমতকে কবুল করেন এবং আগামীতেও আমাদের এই মাদ্রাসার মাধ্যমে এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষকদের মাধ্যমে বাংলার কোনায় কোনায় ইসলামের খেদমত করার তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদে জামান আমিরুস শরিয়া ওয়াত তরিকা আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী হে ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, তিনি নিজে হাতে 1200 মাদ্রাসা 700 মসজিদ তৈরি করেছেন। বাংলাদেশে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলী এর নামে কিছু কম বেশি 10,000 মাদ্রাসা আছে। আমাদের দেশেও অনেক মাদ্রাসা রয়েছে দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলী এর নামে এবং 5 হুজুর পীর কিবলার নামে। এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে আপনারা নজর দেবেন, কথা বুঝতে পেরেছেন? কারণ আমাদের সিলসিলা যে মূল নীতি, আমরা কিন্তু ছাত্রদের মানুষকে শিক্ষার দিকে আহ্বান করেছি, মানুষকে শিক্ষার দিকে আহ্বান করেছি, কথা বুঝতে পেরেছেন না? এই সিলসিলা মূর্খ সিলসিলা নয়। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার যত খলিফা ছিলেন সকলেই কিন্তু সব বড় বড় আলিম মানুষ ছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বসিরহাটি রহমাতুল্লাহ আলী হে তিনার 18,000 হাদিস মুখস্থ ছিল, তিনি নিজে 18,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি নিজে 152টা কেতাব লিখেছেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল রহমাতুল্লাহ আলী হে বাংলাদেশে বাড়ি, তিনি 18 ভাষায় এমএ ছিলেন, তিনার 18টা ভাষায় মাস্টার্স করা ছিল। এই সমস্ত আলেম উলামারা তারা দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলী এর সহচর্যে তারা থাকতেন, কথা বুঝতে পেরেছেন? তো ভাইজান, নিজেদের ঘরের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন, কথা বুঝেছেন? কি মেহনত করে তিনারা এইসব প্রতিষ্ঠান করে গেছেন, কত মেহনত করে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, আমার দাদুজান ছোট হুজুর পীর কিবলা জিনার নামে মাদ্রাসা, দাদুজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো দাদুজান ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো শিয়াখালা, শিয়াখালা বাজার, বড় বাজার, শিয়াখালা মার্কেট, বড় মার্কেট। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আমার দাদু জান তিনি 3টে মার্কেট থেকে বেশি কেনাকাটা করতেন, 3টে মার্কেট থেকে, একটার নাম মশাট, একটার নাম শিয়াখালা, আর একটার নাম হচ্ছে জাঙ্গিপাড়া। এই 3টে বাজার থেকে ছোট হুজুর পীর কিবলা কেনাকাটা বেশি করতেন। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ তিনি চাইলেন যে শিয়াখালায় একটা মসজিদ তৈরি করবেন, কারণ ওই বাজারে যারা
কেনাকাটা করতে আসে তাদের নামাজের অসুবিধা হয়, যাতে তাদের নামাজের অসুবিধা না হয় সেই জন্য একটা মসজিদ করতে চাইলেন। কিন্তু এই শিয়াখালায় বেশিরভাগ জায়গায় হলো বেধর্মীদের, আর বেশিরভাগ দোকানের দোকানদাররাই হলেন বেধর্মী। তারা কিন্তু ছোট হুজুর পীর কেওলাকে সহজে জায়গা দেবে না। তো আলা হাজরাত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলিহে তিনি কি করলেন, ওই শিয়াখালা বাজারে যেসব দোকানগুলো আছে উনি ওই দোকানে বেশি বেশি করে মাল কিনতেন, প্রত্যেকটা দোকান থেকে বেশি বেশি করে মাল কিনতেন, বেশি বেশি দাম দিয়ে মাল কিনতেন। দোকানদারেরা ছোট হুজুর পীর কেওলার কাছ থেকে বেশি বেশি দাম দিয়ে মাল বিক্রি করত। কিন্তু আল্লাহ হাজার ছোট হুজুর পীর কেওলা তিনি বুঝতে পারতেন, কিছু বলতেন না, তিনি ইচ্ছা করে বেশি করে দাম দিতেন ইচ্ছা করে। কথা বুঝতে পেরেছেন না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না। প্রথম ব্যক্তি, যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় পরে, অহংকার করে টাকনুর নিচে কাপড়টাকে ঝুলিয়ে দেয়। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয়, দান করে খোঁটা দেয় যে আমি তোমাকে দান করেছি, তুমি আমার সাথে ভালো আচরণ করনি, তুমিও আমাকে দান করতে পারতে, এর পরিবর্তে আমাকে কিছু দিতে পারতে, এইভাবে খোঁটা দেয় যারা। তিন নম্বর হলো যারা মিথ্যা মিথ্যা বলে বলে মিথ্যা বলে নিজেদের দোকানের মালকে বেশি বেশি দামে বিক্রি করে মিথ্যা বলে। এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওই দোকানদারেরা ছোট হুজুর পীর কেওলার কাছ থেকে বেশি বেশি করে দাম দিয়ে মাল বিক্রি করত। তিনি কিন্তু ছোট হুজুর পীর কেওলা তিনি কিন্তু বাজারের দর জানতেন, কোন মালের কি দাম সেটা কিন্তু ওনার জানা ছিল, তথাপিও বেশি বেশি দাম দিয়ে মাল কিনতেন। কিন্তু যখন নামাজের সময় হয়ে যেত, ছোট হুজুর পীর কেওলা রহমাতুল্লাহ আলিহে তিনি ওই দোকানদারকে বলতেন, ভাই আমি নামাজ পড়ব, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দাও। দোকানদাররা দেখছে ছোট হুজুর পীর কেওলা তো ভালো মানুষ, আমাদের কাছ থেকে বেশি বেশি দাম দিয়ে মাল কেনে, একে একটু নামাজের ব্যবস্থা করে দিই না। তারা কি করতেন, ছোট হুজুর পীর কেওলাকে বলতেন, আসেন দোকানের ভেতরে আপনি নামাজ পড়ে নেন। ছোট হুজুর পীর কেওলা দোকানের ভেতরে যেতেন, বলতেন তোমাদের দেবদেবীর ছবিগুলোকে ঘুরিয়ে দাও, দেবদেবীর ছবিগুলো ক্যালেন্ডারে দেবদেবীর ছবি ঘুরিয়ে দাও। ঘুরিয়ে দেওয়া হতো, ছোট হুজুর পীর কেওলা তিনি নামাজ আদায় করতেন। এইভাবে ঠিক নামাজের ওয়াক্ত যখন আসতো ছোট হুজুর পীর কেওলা দোকানে গিয়ে মাল কিনতেন। ওই সময়তে একদিন ওই দোকানদারেরা বললেন, ও ফুরফুরার ছোট হুজুর, তোমার নামাজের খুব অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি, তুমি একটা শিয়াখালায় একটা মসজিদ করে নাও, আমরা তোমাকে জায়গা দেবো, তুমি একটা মসজিদ করে নাও। ছোট হুজুর পীর কেওলাকে ওই দোকানদারেরাই জায়গা বিক্রি করলেন, এবং সেই জায়গাতেই ছোট হুজুর পীর রহমাতুল্লাহ তিনি মসজিদ তৈরি করলেন, এবং এখনো পর্যন্ত সেই বিশাল মসজিদ শিয়াখালা মার্কেটের উপরে আছে, শিয়াখালা মার্কেটের উপরে। কথা বুঝতে পেরেছেন? কত মেহনত করে, পরিশ্রম করে, রক্তকে পানি করে তিনারা এই সব প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছেন। আমরা যেখানে গাড়ি নিয়ে পৌঁছাতে পারি না, সেখানে ওনারা ঘোড়া এই গরুর গাড়ি করে পালকি করে পায়ে হেঁটে সেসব জায়গায় চলে যেতেন। আশ্চর্য ব্যাপার, কত আশ্চর্যের ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? কিভাবে তিনারা খেদমত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মাধ্যমে যেন তিনাদের একশোর মধ্যে যেন অন্তত 1% এক শতাংশ যেন আল্লাহ পাক আমাদের খেদমত করার তৌফিক ইনায়াত করেন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ, কোরআন শরীফ এমন একটা কিতাব পৃথিবীর সমস্ত ভাষায় যে কিতাবকে অনুবাদ করা হয়েছে, পৃথিবীর সমস্ত ভাষার মানুষ সে কিতাব পড়েছেন, এবং সবথেকে বেশি যে কিতাবটা পাঠ করা হয়েছে সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফ
আল্লাহর নবী বলেছেন লা হাসাদা ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান নাহারি আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন তোমরা দুই ক্ষেত্রে হিংসা করো, তোমরা দুই ক্ষেত্রে হিংসা করো, বাদ বাকি আর কোন ক্ষেত্রে তোমরা হিংসা করো না। তোমরা যদি হিংসা করতেই চাও দুই ক্ষেত্রে করো। প্রথম নম্বর হলো আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন আর ওই ব্যক্তি কোরআনের উপরে রাত্রে এবং দিনে কায়েম থাকে, অর্থাৎ তার হুকুমের উপরে কায়েম থাকে, আমল করে, কোরআনের উপরে আমল করে, তুমি আমলের মাধ্যমে তাকে টপকানোর চেষ্টা করো। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আর সে ওই টাকা পয়সা ভালো পথে খরচ করে, ভালো রাস্তায় খরচ করে, তুমি তাকে টপকানোর চেষ্টা করো, তার সাথে প্রতিযোগিতা করো। সে আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে তুমি আল্লাহর রাস্তায় দশ টাকা খরচ করো, আরো বেশি খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোন ব্যক্তি নিজের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, ওটা একটা বীজের মতো, আর ওই বীজ থেকে সাতটা শীষ জন্ম নেয়, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। কেউ যদি আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করে সেটার সাথে সাথে ওটা 700 গুণ বেড়ে যায়, সঙ্গে সঙ্গে 700 গুণ বেড়ে যায়। 2 টাকা খরচ করবেন আল্লাহর রাস্তায় ওটা 700 গুণ বেড়ে যাবে। তাহলে আপনি যদি কেউ ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে আপনি তার থেকে বেশি খরচ করেন, আর যদি কোনো ব্যক্তি কোরআনের উপর কায়েম থাকে, দায়েম থাকে, আপনি তার থেকে বেশি কোরআনের উপরে হুকুমের উপরে কায়েম থাকার চেষ্টা করেন। শুধু কোরআনের জ্ঞান থাকলে হয় না, কোরআন শরীফকে তিন ভাবে ব্যবহার করা যায়, কোরআন শরীফ তিন ভাবে ব্যবহার করা যায়। প্রথম নম্বর হলো মেমোরেবলি, অর্থাৎ মুখস্থ করে, হেফজ করে, গোটা পৃথিবীর সমস্ত বই, সমস্ত কিতাব পাতার ভেতরে, সমস্ত কিতাব পাতার ভেতরে, আর কোরআন মাজিদ হাফেজ সাহেবদের সিনার ভেতরে। যদি বলবেন না সুবহানাল্লাহ, যে গোটা পৃথিবীর সমস্ত কিতাব পাতার ভেতরে, কোরআন শরীফ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ সাহেবদের হৃদয়ের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন না? তো ভাই যা মেমোরেবলি মুখস্থ করে, প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে আর প্র্যাকটিক্যালি কাজকর্মের মাধ্যমে। কোরআন শরীফ শুধু মুখস্থ করার জিনিস নয়, কোরআন শরীফ এর উপরে আপনাকে আমাকে আমল করতে হবে, গলার নিচে ঢুকাতে হবে। কোরআন শুধু গলার উপরে রাখলে হবে না, গলার নিচে রাখতে হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব, ও ভাইয়ারা, ওয়া মা নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছিলেন একজন মানুষ শুয়ে আছে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন শুয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে একটা বড় পাথর দিয়ে আঘাত করছে, শুয়ে থাকা ব্যক্তির মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে দূরে সরে যায়, আবার দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা ছুটে গিয়ে ওই পাথরটাকে কুড়িয়ে আনে, আবার যতক্ষণ ওই পাথরটা কুড়িয়ে আনতে যায় ততক্ষণে এই ব্যক্তির মাথাটা আবার আগের মতো হয়ে যায়, আবার পাথর মারে, আবার পাথর গড়িয়ে যায়, এইদিকে মাথা ভালো হয়ে যায়, আবার পাথর মারে, এইভাবে
ওই ব্যক্তির উপরে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আল্লাহ নবী তিনি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, এটাকে এই ব্যক্তিটাকে এর উপরে কেন এত অত্যাচার করা হচ্ছে? ওই সময়তে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই ব্যক্তি যারা কোরআনের জ্ঞান রাখতো কিন্তু কোরআনের উপরে রাত্রি এবং দিনে আমল করতো না। কোরআনের জ্ঞান রাখতো কিন্তু কোরআনের উপরে আমল করতো না, আর এরা রাত্রিবেলা জেগে নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো না, রাত্রি জেগে নামাজ পড়তো না, রাত্রে ঘুমাতো। কথা বুঝতে পেরেছে? এরা হলো সেই ব্যক্তি, কিয়ামত পর্যন্ত কবরে এদের উপরে এইভাবে আজাব হবে। সুতরাং শুধু কি হাফেজ হলে, শুধু মুখস্থ হলে কি হয়? আপনাকে আমাকে কোরআনের ব্যাপারে জানতে হবে। রসূলুল্লাহ, রসূলিল্লাহ, রসূলাল্লাহ শুনতে কি একরকম লাগছে? যাবার জের পেশের একটা তো পার্থক্য আছে, কোন জায়গায় যাবার হবে, কোন জায়গায় জের হবে, কোন জায়গায় পেশ হবে, সেটা তো আপনাকে জানতে হবে। মুজাফ মুজাফিলাই কাকে বলে, হুরুফে জার হুরুফে মুসাওয়াবিল ফেল কাকে বলা হয়, হ্যাঁ নাহু সরফ, আপনাকে তো জানতে হবে। আপনাকে তো কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে।